দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের ধারাবাহিকতায় গাজীপুর সিটিতে চলছে নীরব উন্মাদনা। ভোটযুদ্ধ আর জয় পরাজয়ের মাঠে নানা সমীকরণ ঘেঁটে দেখছেন প্রার্থীরাও। তবে অপরিকল্পিত নগরায়ন আর উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা যেখানে নেই, নগর জীবনে কিভাবে ফিরবে স্বাচ্ছন্দ্য, এমনই হাজারো প্রশ্ন সামনে রেখেই এসএটিভির বিশেষ আয়োজন নগর নির্বাচন গাজীপুর। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রঞ্জক রিজভি। আলোচনায় অংশ নিতে সঙ্গে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপ চেয়ারম্যান ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। গাজীপুর সিটি নির্বাচন নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণের আগে স্থানীয় সরকার রাজনীতিকরণের প্রভাব নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করে নিতে চাই। কেননা গাজীপুর নগরীর প্রথম মেয়র, তার দীর্ঘ কারাবাস এবং বরখাস্ত হওয়ার নজির আমরা দেখেছি, এ প্রসঙ্গে রাজনীতিকরণ কিংবা রাজনৈতিক বৈষম্যের কোনো যোগ দেখছেন কিনা ডক্টর তোফায়েল? ধন্যবাদ। এখন যেভাবে ধরেন আপনি সূচনা বক্তব্যে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর মধ্যেই আমরা এক ধরনের কী বলব ভ্রান্তির মধ্যে যে নির্বাচনগুলো করছি তার একটা পরিচয় পাওয়া যায়। যেমন দলীয় প্রতীকের নির্বাচন যখন বলি, তখন কিন্তু একটা দলীয় প্রতীকে সকল নির্বাচন হচ্ছে না, দলীয় প্রতীকে মাত্র একটা পদের নির্বাচন হচ্ছে, সেটা হচ্ছে মেয়রের, বাকিদের দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না। সমৃদ্ধি সিটি কর্পোরেশন একটা সিটিতে সমস্ত সমৃদ্ধি আনতে পারে না, সিটি কর্পোরেশনের কাজগুলো খুবই লিমিটেড। এখন আমরা যে নির্বাচনী প্রচারণার ডামাডোল এবং যে রকম উৎসব, তথাকথিত উৎসব মুখর পরিবেশ, এসব বলে নির্বাচনগুলোকে আমরা ভিন্ন খাতে নিয়ে যাচ্ছি, যে একটা পদের নির্বাচনের জন্য সমস্ত মিডিয়া, সমস্ত মানুষজন, সমস্ত দৃষ্টি একদিকে দিয়ে এটাকে একদম ডিস্টর্শন নিয়ে আসছে। আমরা সিটি কর্পোরেশনের আসলে কাজ কী, তাদের কাজ করার সামর্থ্য কতটুকু, সেই সামর্থ্য অনুযায়ী তারা ওই সামর্থ্যটাও তারা ব্যবহার করতে পারে কি না, আমরা কিন্তু সেই সব বিচার বিবেচনা করছি না। আসলে একটু বলতে চাচ্ছি যে রাজনৈতিকরণের ফলে যে কোনো প্রভাব, এটাই রাজনীতিকরণ। রাজনীতিকরণ হচ্ছে এই, এখন দলীয় প্রতীকে নির্বাচন হওয়া মানেই এটা দলের শক্তিমত্তার একটা শোডাউন করা, যেটা যেহেতু সামনে নির্বাচন এখন আমরা শোডাউন করবো, এটা কোনো একটা তো এই বিষয়টা কিন্তু ঠিক সিটিকে, সিটির যে সমস্যা, সিটির জন্য যারা নিবেদিত তাদের নির্বাচন বলে মনে হচ্ছে না। এটা একটা জাতীয় নির্বাচনের ছায়া ওখানে আমরা দেখতে পাচ্ছি, জাতীয় নির্বাচনকে ঘিরেই প্রচারণাগুলো ওই রকম, মিডিয়াগুলো কিন্তু সব আলোচনাকে ওখানে নিয়ে যেতে চলে যায়, মানে জাতীয় নির্বাচনের আর কী প্রভাব পড়বে সেখানে নিয়ে চলে যেতে চায়। স্থানীয়তাটা কিন্তু খুব গৌণ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা সবাই জেনে বুঝে অথবা না জেনে না বুঝে করছি জিনিসটা, এবং সেটাই কিন্তু একটা নতুন ট্রেন্ড সেট করে দিচ্ছে। এখন স্থানীয় নির্বাচনগুলো আর কোনো স্থানীয়তা নেই, এগুলো কিন্তু এখন জাতীয় সাথে একাত্ম হয়ে যাচ্ছে। এটা আমি মনে করবো যে এক ধরনের ডিস্টোরশন। এটা আমরা যারা ঢাকা শহরে বসে বসে এগুলো নিয়ে চর্চা করি, আমাদের কিছু দায় দায়িত্ব আছে এটার, এইভাবে এটাকে এটা বিপদে নিয়ে, বিপদগামী করার ক্ষেত্রে। এই যে রাজনৈতিক এক ধরনের বৈষম্যর কথা স্যার বলছেন, যে নগরীতে তাহলে উন্নয়ন, সুশাসন এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ কীভাবে হতে পারে? দেখুন প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ যে বক্তব্যটা রাখলেন তার সঙ্গে দ্বিমত প্রকাশ করার সুযোগ একজন একাডেমিক ব্যক্তি হিসেবে আমার নেই। কারণ হচ্ছে এই যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের একটা রকম ফের হচ্ছে আপনার সিটি কর্পোরেশন, আয়তনে বড়, তনুবকু সেই দিক থেকে বিবেচনা করলে বিশাল এলাকা জুড়ে এবং প্রচুর জনসংখ্যা নিয়ে আপনার এক একটি সিটি কর্পোরেশন এলাকা বা আসন গঠিত। এখানে আপনার স্থানীয়তার যে এলিমেন্ট সেটা কিন্তু সেসব দিয়ে আর থাকছে না, বিশেষ করে ইদানিংকালে আমরা যে ধরনের নির্বাচনী প্রচার প্রচারণা দেখছি, বিশেষ করে দলীয় প্রতীকে মেয়র নির্বাচন এই ব্যবস্থা জারি বা চালু হওয়ার পর থেকে জাতীয় বিভিন্ন ইস্যু সব কিছু ছাপিয়ে ফোরফ্রন্টে উঠে আসছে। এবং যেমন ধরুন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনার জনগণ ভোট দিয়ে এই বিষয়টাই জানান দেবেন যে বেগম জিয়াকে জেলে রাখা যাবে না, মানে অর্থাৎ বিএনপি যদি জয়লাভ করে তাহলে তারা ধরে নেবেন ম্যান্ডেটটা যে খালেদা জিয়ার জেলে রাখা না রাখার সঙ্গে সম্পর্কিত একটি রায় ইত্যাদি। তো এটা একটা জাতীয় রাজনৈতিক বিরোধী পক্ষের শিবিরের দাবি।
তো এটি স্থানীয় বিষয়কে প্রভাবিত করার মতো কোনো এলিমেন্ট বা উপাদান এখানে আছে বলে আমি মনে করি না, কারণ আপনার নগর পরিকল্পনার সঙ্গে এর যুক্ততা কতটুকু, আপনার পথঘাট বাতি দেওয়ার যে ব্যবস্থা, অন্যান্য যে সেবাগুলো প্রদান করবার কথা সিটি কর্পোরেশনের, তার সঙ্গে জাতীয় এই ইস্যুর সরাসরি প্রত্যক্ষ কোনো সম্পর্ক। এই যে রাজনৈতিক বৈষম্যের কথা স্যার বলছিলেন, তাহলে এই বৈষম্যের মাঝে নগরীতে উন্নয়ন, সুশাসন এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের কীভাবে হতে পারে? দেখুন, যত বেশি আমরা স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে সিটি কর্পোরেশনকে স্থানীয় যে বিষয়গুলো আছে তার পরিমণ্ডলে রাখবার চেষ্টা করব নির্বাচনী প্রচার প্রচারণা, ততই বেহেতের। তাহলে যারা সেবা গ্রহীতা এবং প্রতিষ্ঠানে যারা ম্যানিং করবেন, সেবা প্রদানের জন্য আসবেন নেতৃত্ব দিতে, তাদের মধ্যে কোনো হায়াটাস বা গ্যাপ কিন্তু অতটা থাকবে না। প্রত্যাশিত যে সেবাগুলো প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করছেন ক্যান্ডিডেটরা, সেটি তারা তখন মিলিয়ে দেখতে পারবেন। তা না হলে এই জাতীয় বিভিন্ন ইস্যুর ডামাডোলে পড়ে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে দায়বদ্ধতার জায়গাটা অনেকটা কম্প্রোমাইজড হয়ে যাবে। আসলে নগরীর মানুষ রাজনৈতিক ব্যক্তিত্ব বা ক্লিনিবিজের প্রার্থীদেরকে কীভাবে গ্রহণ করে থাকে এই নির্বাচন, নগর কেন্দ্রিক নির্বাচনগুলোতে? নগর কেন্দ্রিক নির্বাচনগুলোতে আমি তো বলেছি যে ভোটার টার্ন আউটটা অনেকাংশে নির্ভর করে আপনার কাউন্সিলর পদপ্রার্থীদের আগ্রহ কিংবা অনাগ্রহ তার উপর, আর এর পাশাপাশি আপনার স্থানীয় জনগোষ্ঠী তারা তাদের যে প্রাত্যহিক জীবনে যেই সমস্যাগুলো সম্মুখীন হন, আপনার পথঘাটের অবস্থা, তারপরে বৈদ্যুতিক বাতি, তারপর পয়ঃ নিষ্কাশন ইত্যাকার যে বিষয়গুলো একেবারে জীবনকে স্পর্শ করে, সেই বিষয়গুলোকে তারা অ্যাড্রেসড হতে দেখতে চান। দর্শক দেখছেন সিটি নির্বাচন নিয়ে এসএটিভির বিশেষ আয়োজন নগর নির্বাচন গাজীপুর। এই মুহূর্তে নিচ্ছি একটা বিরতি, সঙ্গেই থাকুন। দেখছেন সিটি নির্বাচন নিয়ে এসএটিভির বিশেষ আয়োজন নগর নির্বাচন গাজীপুর। আবারও স্বাগত জানাচ্ছি। স্যার, আপনি বলছিলেন যে দলীয় মেয়র প্রার্থীরা আলোচনায় আছেন এবং কাউন্সিলর প্রার্থীরা আলোচনায় নেই। যদি আমরা দেখি যে গাজীপুর সিটি কর্পোরেশনের 57টি ওয়ার্ডে 57 জন কাউন্সিলর আছে, তারা আলোচনায় ওইভাবে নেই। তো স্থানীয় সরকার ব্যবস্থার এই বিষয়টাকে আরেকটু পরিষ্কার করে বলবেন। এটি আমরা দুজনেই আরও একাধিক অনুষ্ঠানে বলার চেষ্টা করেছি। প্রথম আলোতে একটা লেখা আছে, ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলও কিন্তু পঞ্চায়েত নির্বাচনটা শিডিউল হয়ে গেছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের পক্ষে মমতা ব্যানার্জির কিছু পদক্ষেপের কারণে সেই নির্বাচনটা স্থগিত ছিল। এবং সেখানে আপনি দেখলে, আজকে লেখাটা দেখলেও দেখবেন, পঞ্চায়েত ইলেকশনটা কিন্তু একটা শিডিউলে, সিঙ্গেল শিডিউলে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, এই তিনটা নির্বাচন কিন্তু একটা শিডিউল দিয়ে হচ্ছে। প্রত্যেকটা ভোটার তিনটে ভোট দিবেন, যেদিন ভোট হয় একটা ভোট দিবেন তার পঞ্চায়েতের, গ্রাম পঞ্চায়েতের মেম্বারের জন্য, সেকেন্ড ভোটটা দিবেন পঞ্চায়েত সমিতি বা উপজেলা পরিষদের একজন মেম্বারকে, থার্ড ভোট দিবেন জেলা পরিষদের একজন মেম্বারকে ইলেকশন শেষ। এবার সেকেন্ড স্টেজে গিয়ে যে মেম্বাররা নির্বাচিত হচ্ছেন, বা 40,650 জনের মতো সদস্য নির্বাচিত হবেন তিনটা লেভেলে একদিনে, তারা এবার তাদের নিজস্ব নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান উপপ্রধান নির্বাচন করবেন। এতে করে কী হচ্ছে? এতে করে যেটা হচ্ছে, যিনি প্রধান হবেন, চেয়ারম্যান বা মেয়র আমরা যেটাকে বলছি, তারা হবেন ইকুয়াল একজন, মানে অ্যামাং দ্য ইকুয়ালস, ফার্স্ট অ্যামাং দ্য ইকুয়ালস হবেন, সবাই সমান, উনি প্রথম ব্যক্তি, সেই হিসেবে কিন্তু ওই কাউন্সিল তাকে নির্বাচিত করবে। তখন তার একটা দায়বদ্ধতা থাকবে কাউন্সিলের কাছে, কাউন্সিল তাকে বিভিন্ন সময় দায়বদ্ধ করবেন। এবং আবার তারা কিছু লোক থাকবেন এর মধ্যে যারা বিশেষ বিশেষ দায়িত্বে থাকবেন, কারো রাস্তাঘাটের, কারো পরিবেশের, কারো খেলাধুলার, কারো অর্থের, এরকম দায়িত্ব নিয়ে থাকবেন। তখন ওই করসপন্ডিং লেভেলে কিন্তু আবার স্থায়ী কমিটি থাকবে, স্থায়ী কমিটির মাধ্যমে তারা কিন্তু রেগুলার জবাবদিহিতার মধ্যে থাকবেন। এটা এক ধরনের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সৃষ্টি করে। যেমন মডেলটা হচ্ছে আমাদের পার্লামেন্ট, আমাদের পার্লামেন্টে মিনিস্টাররা আছেন, কাউন্সিল অফ মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার তার প্রধান, কাউন্সিল অফ মিনিস্টার প্রত্যেকটা মিনিস্ট্রির বিপরীতে একটা স্ট্যান্ডিং কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটিতে পজিশন অপোজিশনের এমপি সাহেবরা আছেন, তারা আমরা
করুক না করুক এটাই হচ্ছে নিয়ম, তারা স্থায়ী কমিটির মাধ্যমে সেই মন্ত্রণালয়কে জবাবদিহি করাবেন। ঠিক আমাদের সিস্টেমটা কিন্তু ওই রকম না, আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা তিনটা ভোট দিচ্ছি একটা প্রতিষ্ঠানে, আমরা তিনটা ভোট দেওয়ার পরে আলটিমেটলি মানুষ বিবেচনা করে একটা ভোট কাজে লাগে, দুইটা ভোট কাজে লাগে না। কারণ ওই দুইটা ভোটে যারা নির্বাচিত হন মহিলা কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর, তারা কিন্তু ঠিক সিটি কর্পোরেশনের মূল পলিসিতে তাদের বিশেষ কোনো অবদান দেখা যায় না, যেরকম থাকার কথা ছিল। কারণ মেয়র সাহেবরা তারা এবং তাদের অফিসাররা মিলে মোটামুটি সিটি কর্পোরেশন চালান। মেয়র সাহেব, তার এক্সিকিউটিভ অফিসার, তার সেক্রেটারি, চিফ ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টসের চিফ, কনজারভেন্সির চিফ, তারাই মোটামুটি সিটি কর্পোরেশন। মেম্বাররা আসলে আসলেন না আসলে নাই, রেগুলার সভা সমিতি হয় না। সেই কারণে আমরা বলতে চাচ্ছি এটা ডেমোক্রেটিক, মানে গণতান্ত্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক যদি একটা কাউন্সিল করতে হয় তাহলে কিন্তু এই সিস্টেমে, প্রেসিডেন্সিয়াল সিস্টেমে হলে এটা ডিফারেন্ট জিনিস। তাহলে এইভাবে কাউন্সিলের নির্বাচনে অর্থ নাই কিন্তু, এটা অর্থহীন। তো সেজন্য এই বিষয়গুলো কিন্তু আলোচনা হচ্ছে না, এই বিষয়গুলো আলোচিত হওয়া উচিত। তাহলে আমাদের এই কাউন্সিল স্ট্রাকচারটা আমরা বুঝতে পারতাম। এখন যে ইলেকশনটা হচ্ছে, যেমন আমরা গণমাধ্যমে দেখলে মনে হয় যে শুধু মেয়র দুজন, একটা মেয়রের নির্বাচন হচ্ছে, অন্য কোনো নির্বাচন নাই। কারণ মেয়রদের ইলেকশনটা আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের আদলে কিন্তু এখানে প্রচারণা চলছে, মনে হয় মেয়রই সব কিছু করবেন, বাকিদের আর কিছু করার নেই। মানুষের প্রত্যাশাও তাই, সরকারও কিন্তু কী করেছেন যে দলীয়, আপনি যেটা বললেন যে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, দলীয় প্রতীকটা শুধু পেয়েছেন মেয়র প্রার্থীরা, কাউন্সিলর প্রার্থীরা কোন দলের এটা বিবেচ্য নয়। তারা কিন্তু অন্যান্য ঘড়ি, মোরগ, সাইকেল, আম, জাম, ডাল এইসব দিয়ে নির্বাচন করছেন। তাহলে এই যে পুরো ব্যবস্থার মধ্যেই এক ধরনের আধা রাজনৈতিক, আধা অরাজনৈতিক, আধা পা দলীয়, আধা অদলীয়, এটা তো কোনো জগাখিচুড়ি হয়ে গেল। এটা আসলে এই জগাখিচুড়ির কথা যেটা বলছেন, এই জগাখিচুড়ির কারণেই গাজীপুর সিটি কর্পোরেশনের দিকে যদি আমরা তাকাই, বিগত বছরগুলোতে উন্নয়ন বা নাগরিক সেবার বড় অংশই কিন্তু অনুপস্থিত। আসলে এই দায় আমরা কাদেরকে দিব? দেখুন, দায় সিস্টেমের, আমি বলবো যে ব্যক্তির যতটা না তার চেয়ে বেশি পদ্ধতিগত। এখানে সময় এসছে আসলে যুগোপযোগী পদ্ধতিগত সংস্কার কার্যকর করবার, এবং সেই লক্ষ্যে আবারও মেইন স্ট্রিম রাজনীতিতে যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে এ বিষয়ে আসলে সিরিয়াসলি ভাবতে হবে, এবং তাদের যে অনুধ্যান, চিন্তা, সেটার রিফ্লেকশন বা বহিঃপ্রকাশ যাতে ঘটে কার্যত আপনার এই সিস্টেমিক চেঞ্জে, সেটা ইনশিওর করতে হবে, এবং এটা নিয়ে রীতিমতো বিল আনয়ন করাটা জরুরি পার্লামেন্টে, এবং সেই লক্ষ্যে থ্রেডবেয়ার আপনার পার্লামেন্টের ডিবেট হতে পারে, এবং আমাদের যে সিভিল সোসাইটি থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে তারা চিন্তার খোরাক যোগাতে পারেন, এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়গুলোকে কীভাবে বিধিবদ্ধ একটা শেপ দেবেন সে ব্যাপারে তারা ভূমিকা পালন করতে পারে। এটা আমি একটু যুক্ত করি জনাব প্রফেসর কামিলের সাথে, এই যে আমাদের জাতীয় সরকার সংসদীয় পদ্ধতির, আর আমরা সকল স্থানীয় সরকারগুলো ইউনিয়ন থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত এগুলো রাষ্ট্রপতি পদ্ধতির, এই পদ্ধতিটা পরিবর্তনের লক্ষ্য কিন্তু এই সরকারের এই আমলে এটা আলোচনা হয়েছে। এগুলো নিয়ে বিভিন্ন ডিভিশন ডিভিশনে কিন্তু মত বিনিময় হয়েছে, এটা জনমত গড়ে উঠেছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু মিনিস্ট্রিও কিন্তু এইসব জিনিস অগ্রসর হচ্ছিলো, এগুলো আবার হঠাৎ করে থেমে গেল, কারণ এগুলোর আলোচনা কিন্তু হচ্ছিলো এবং সরকারি পর্যায় থেকেই কিন্তু এগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল এবং সরকারিভাবেই কিন্তু এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছিল। তো আলোচনাগুলোকে আবার রিভাইভ করা দরকার, রিভাইভ করে যেটা জনাব কলিমুল্লাহ বললেন যে এগুলো যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, যারা এগুলো নিয়ে গবেষণা করেছেন, তারা সহ সরকারেরও সুবিধা অসুবিধা দেখবেন, সরকার দেখবেন যে কোনটা যাতে পলিটিক্যালি কোনটা সহজ। কারণ হচ্ছে আমরা পলিটিক্যালিও দেখতে পাচ্ছি এটা অনেকটা ব্যয়সাশ্রয়ী এবং রাজনৈতিক উত্তাপ উত্তেজনা, ভায়োলেন্স এগুলো কম হবে। কারণ হচ্ছে এখন আমরা যেই 5 বছর একটা সরকারের মেয়াদ, এই 5 বছর জুড়েই কিন্তু লোকাল গভর্নমেন্ট ইলেকশন হতে থাকে, এখন ইউনিয়ন পরিষদ, কদিন পরে উপজেলা পরিষদ, কদিন পরে পৌরসভা, সিটি কর্পোরেশন, এবং এটা জ্বলতেই থাকে লাগাতার। না, এই নির্বাচনগুলোকে আপনি একবার শেষ করে ফেলতে পারেন, তাহলে কিন্তু তারাও কিন্তু সুস্থিরভাবে উন্নয়ন ত্বরান্বিত কাজ করতে পারবে। আর আমাদের যে এখন আইন কাঠামো আছে তাতেও কিন্তু একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠানের সম্পর্কটা পরিষ্কার না, ইউনিয়নের সাথে উপজেলার, উপজেলার সাথে জেলার, হ্যাঁ জেলার সাথে পৌরসভা, সিটি কর্পোরেশনের, এই সম্পর্কগুলো পরিষ্কার না, যার ফলে আমরা আলাদা আলাদা অর্থ বরাদ্দ দিচ্ছি, কোনো কম্প্রিহেন্সিভ পরিকল্পনার কোনো কাঠামো গড়ে ওঠে না। তো সেই কারণে এই আইন পরিবর্তন করা, এবং নির্বাচন পদ্ধতির মধ্যে আমরা অহেতুক অনেক বেশি খরচ করছি, সরকারি খরচ, বেসরকারি খরচ, উত্তাপ উত্তেজনা, এগুলো শেষ পর্যন্ত গিয়ে এমন কোনো রেজাল্ট দিচ্ছে না কিন্তু।
নির্বাচনগুলোই কিন্তু মূল লক্ষ্য হয়ে যাচ্ছে, নির্বাচনের পরে আর কোনো রকমের কোনো কিছুই থাকছে না ওখানে। হ্যাঁ, যারা ক্ষমতায় যাচ্ছেন তারা তাদের একটা পদবি হচ্ছে, তাদের একটা মর্যাদা দিচ্ছেন, কোথাও স্টেট মিনিস্টার, কোথাও ক্যাবিনেট মিনিস্টার, কোথাও ডেপুটি মিনিস্টার, এতে করে কিন্তু লাভ কিছু হচ্ছে না। তারা মেয়র, মেয়রই ওই নগরের প্রধান ব্যক্তি, দ্যাটস অল। এখানে মন্ত্রীর মর্যাদা বঞ্চনা দেওয়ার কিন্তু কোনো দরকার নাই। এটা দিয়ে কিন্তু আপনি নগরের কোনো উপকার করছেন না, একজন ব্যক্তিকে খালি উপর উপরে উঠাচ্ছেন। সুতরাং এই নগর কাউন্সিলর যিনি প্রধান হচ্ছেন তাকে ওদের নাগরিকদের কাছে এবং তার কাউন্সিলরদের কাছে জবাবদিহির ব্যবস্থাটা করাটা আসু প্রয়োজন। তারা কিন্তু তখন নাগরিক এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান, ইভেন কাউন্সিলরদের থেকেও বিচ্ছিন্ন হয়ে অফিসারদের হাতে বন্দী হয়ে যান, এবং এলাকাভিত্তিক উন্নয়নও কিন্তু পিছিয়ে পড়ছে এই কারণে। না, এলাকাভিত্তিক উন্নয়ন পিছাচ্ছে আর আগাচ্ছে, এটা এর হচ্ছে বড় ইস্যু হচ্ছে। ওইটা এমন একটা প্রতিষ্ঠান হয়ে গেছে, এটা কী উন্নয়ন করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ সরকারি দল গেলে একরকম উন্নয়ন হয়, বেসরকারি দল অন্য, সরকারি সরকার বিরোধী দলগুলো অন্যরকম উন্নয়ন হয়। কারণ হচ্ছে অর্থ ব্যবস্থাটা কিন্তু এটা কোনো একটা ফর্মুলা বেসড না, এই একটা ফর্মুলার ভিত্তিতে দেশের সমস্ত পৌরসভা সিটি কর্পোরেশনকে অর্থ দেওয়া হবে, তাদের জনসংখ্যা, তাদের উন্নয়নের অবস্থা, এগুলো তাতে হচ্ছে না। এটা সরকারের পছন্দ অপছন্দ অনুযায়ী অর্থ বরাদ্দ করা হচ্ছে। আপনি যদি পৌরসভাগুলোকে অর্থ বরাদ্দ যা হয়েছে গত পাঁচ বছরে সেগুলোর বিশ্লেষণ করেন, তখন দেখবেন যে আকাশ পাতাল পার্থক্য হয়েছে। কারণ কোনো কোনো মেয়র আছেন তারা বিভিন্ন তদবির করেন। অনেকে, আমাদের চট্টগ্রামের মেয়র সাহেব অভিযোগ করেছিলেন প্রকাশ্যে যে ঘুষ লেনদেন হয়ে কিন্তু প্রকল্প দেওয়া হয়, প্রকল্প নেওয়া হয়। তো এই জাতীয় জিনিসগুলোকে তো বন্ধ করতে হবে, এটা একটা সমতার নীতি ফলো করতে হবে, সবাইকে অর্থ একটা ফর্মুলা ভিত্তিক দিতে হবে। এটা কিন্তু ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে, কোনো সিটি কর্পোরেশনকে টাকা দিলাম, কোনো কাউকে টাকা দিলাম না, কাউকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেলাম, কাউকে আবার অ্যারেস্ট করে নিয়ে আরেকজনকে আমার দলের একজনকে বানিয়ে কী বলে ওই অস্থায়ী মেয়র বানিয়ে দিলাম, এগুলো কিন্তু ওই সিস্টেমের জন্য কোনোভাবেই উপকারী না। এখানে দেখা যায়, আপনি বিদেশে দেখেন সরকারি দল আছে উপরে বা মাঝখানে, যেমন ওয়েস্ট বেঙ্গলে হয়তো এখন তৃণমূল সরকার আছে, কিন্তু কোনো একটা জেলা আছে ওখানে হয়তো সিপিএমের গভর্নমেন্ট থাকতে পারে, সিপিএমের জেলা পরিষদ থাকতে পারে, সেই জন্য তারা কম টাকা পাবে, এটা হয় না। এবং ব্রিটেনে এবং অন্যান্য দেশে তো সেটা হচ্ছে হর হামেশা, কেন্দ্রের সরকার আছে একটা, ঠিক লোকাল গভর্নমেন্ট সিটি কাউন্সিলে কিন্তু অন্য সরকার আছে, সেই জন্য তাদের কিন্তু অসুবিধা হচ্ছে না এটা। স্যার আবার আসবো আলোচনায়। দেখছেন সিটি নির্বাচন নিয়ে এসএটিভির বিশেষ আয়োজন নগর নির্বাচন গাজীপুর। এই মুহূর্তে নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন সিটি নির্বাচন নিয়ে এসএটিভির বিশেষ আয়োজন, সঙ্গে আছেন দুজন অতিথি, ডক্টর কলিমুল্লাহ এবং ডক্টর তোফায়েল আহমেদ। শিল্পনগরীর গাজীপুর শিল্পনগরী হয় বড় একটি অংশই কিন্তু শ্রমিক ভোটার রয়েছে, এবং এবার আমরা জানি বেশ কিছু নতুন ভোটারও রয়েছে। সব মিলিয়ে এক ধরনের সমীকরণের কথা বলা হচ্ছে, আসলে এই সমীকরণ ভোটের কী ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন? দেখুন, যাদের রুটস এখানে নেই, অর্থাৎ ধরুন কয়েক জেনারেশন ধরে হয়তো বসবাস করছেন না, ইকোনমিক মাইগ্রেন্ট হিসেবে এখানে এসে স্থিত হয়েছেন, তাদের ভোটিং বিহেভিয়ারটা ডিফারেন্ট। আমরা আগের নির্বাচনগুলোতে কাছ থেকে লক্ষ্য করেছি যে অর্থের তো একটা আদান প্রদান চলেই, এবং ধরুন কাউন্সিলর পদপ্রার্থী একটা ওয়ার্ডে হয়তো পাঁচজন দাঁড়িয়েছেন, পাঁচজনই হয়তো কিছু কিছু করে টাকা পয়সা দিলেন, প্রাপ্তিযোগ ঘটল, নগদ নারায়ণ দেখা পেলেন। যেহেতু নির্বাচন দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হয়ে থাকে, এটা আমাদের ট্র্যাডিশন, স্থানীয় সরকারের প্রতিষ্ঠান নির্বাচনই হোক আর জাতীয় পর্যায়ের নির্বাচনই হোক, সেই দিন দেখা গেল নিজের ভোটটা কাস্ট না করে তিনি হয়তো রিট্রিট করবার জন্যে ওই টাকা ব্যবহার করে অন্য কোথাও চলে গেছেন, এরকম দৃষ্টান্তও কিন্তু আমরা দেখেছি। আর যারা স্থিতধী, অর্থাৎ কয়েক জেনারেশন ধরেই ওখানে বসবাস করেন, তাদের ভোটিং বিহেভিয়ারটা ডিফারেন্ট, কারণ তাদের কিনশিপ নিয়ে যাচ্ছে এবং দায়বদ্ধতা আছে নিজের যে স্থানীয় সমাজ তার প্রতি। সুতরাং তারা কিন্তু এভাবে হঠাৎ করে হারিয়ে গিয়ে ভোট না দিয়ে তাদের দায় এড়াতে পারেন না, এই ব্যাপারটা মোটা দাগে আমরা লক্ষ্য করেছি। আর তার পাশাপাশি আপনার যিনি অহরাত্রি কাজ করছেন তিনি নাগরিক সুবিধা কতটুকু পেলেন না পেলেন সেটা অনুভব করার সময় এবং সুযোগও তার কিন্তু অনেক কম থাকে, তো ফলে তার রুটস যেখানে সেই জায়গার আইডেন্টিটি তাকে মূল পরিচয় হিসেবে ব্যবহার করতে হয়। এখানে কিন্তু আরও একটা বিষয় আছে যে এই শ্রমিক ভোটার এবং নতুন ভোটার এদেরকে কিন্তু এক ধরনের ব্যাংক, ভোট ব্যাংক কিন্তু বলা হচ্ছে, এবং
তারা এবং প্রশাসনও কিন্তু তাদেরকে নিয়ে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু এর মধ্যে তারা জানিয়েছে এবং মিটিংও করেছে। তো এরা আসলে এই ভোটারদের ব্যবহারের ক্ষেত্রে এবং ব্যবহার এবং তাদেরকে তাদের একদিকে নিয়ে যাওয়া এবং নগরীর ভাবনা, তাদের জীবনমানের ভাবনা সব মিলিয়ে কি দাঁড়াতে পারে? দেখুন, বিষয়টা কমপ্লেক্স এবং আপনার নৃতাত্ত্বিক কিংবা সমাজ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে একে নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ কিন্তু আছে। এখন ন্যাচারালি আপনার প্রভাবক যারা, সেখানে ধরুন যেই প্রতিষ্ঠানে তিনি কাজ করছেন, সেই প্রতিষ্ঠানের মালিক কিংবা যারা ম্যানেজমেন্টে আছেন, তারা এক ধরনের প্রভাবক ভূমিকা পালন করতে পারেন। তারপর বিভিন্ন রকমের সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের মানে ভোটিং বিহেভিয়ারটা আপনার প্রভাবিত করার চেষ্টা করা সুযোগ থেকে যায় অনেক ক্ষেত্রে। আবার আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেকে অনেক সময় দেখা যায় যে যানবাহনের একটা ব্যবস্থা করে দেন, অর্থাৎ বাড়ি থেকে কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে আপনার কাউন্সিলর প্রার্থীরা এ ব্যাপারে যথেষ্ট মনোযোগী থাকেন, উৎসাহী থাকেন, সেটাও অনেক সময় এক ধরনের অব্লিগেশনে ফেলে দেয় আপনার ভোটারদের। আর নগদ নারায়ণের বিষয়টা তো আছেই। তো আমি প্রফেসর করিমুল্লাহ সাহেবের সাথে একটু যুক্ত করি, উনি খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলেছেন যে যারা ভাসমান জনসংখ্যা, ভাসমানও বলবো না, তারা তো ওখানে কাজকর্ম করছেন, কিন্তু দেখা গেছে তাদের কাজকর্মের পরে তার তো নিজস্ব একটা ঠিকানা আছে, কারো ঠিকানা বিশেষ কোনো একটা জেলায় উপজেলায়, তারা কিন্তু ওখানে ভোটার। আপনি এখানে সংখ্যায় দেখছেন লোকগুলো একসাথে আছে, কিন্তু তাদের যেহেতু বাড়িঘর ওখানে, এদের অনেকেই কিন্তু আসলে গ্রাম অঞ্চলে ভোটার, তারা এখানে ভোটার না, সেটাও একটা। এখানে কিন্তু প্রায় যে ভাসমান ভোটারের কথা বলা হচ্ছে বা শিল্প শ্রমিক ভোটারের কথা বলা হচ্ছে, এই সংখ্যাটিও কিন্তু একেবারে কম নয়, প্রায় 4 লাখের বেশি। হ্যাঁ, 3 লাখের প্লাস 1500 শিল্প কারখানা আছে। এবং আরেকটা জিনিস জনাব কলিমুল্লাহ বললেন, সেটাও কিন্তু খুব উপেক্ষার বিষয় নয়। আপনি শ্রমিকের সুবিধার কথা বলছেন, অনেকে এটা সিটি কর্পোরেশনের ক্যাপাসিটির মধ্যে কতটুকু কুলাবে সেটা আমি জানি না, কিন্তু এটা বলা হচ্ছে। কিন্তু মালিকেরও একটা স্বার্থ আছে, এখন মালিকের সাথেও আবার ক্যান্ডিডেটের সম্পর্ক, এটাও কিন্তু একটা নির্ধারক। কারণ হচ্ছে 1500 শিল্প কারখানা ওখানে, সে 1500 শিল্প কারখানা চালাতে গেলে এবং কারা কী ভূমিকা অতীতে পালন করেছেন, ভবিষ্যতে করবেন, এগুলো কিন্তু দেখার বিষয় আছে। কারণ আমাদের যে শিল্প কারখানাগুলোর মধ্যে, শিল্প কারখানার যারা মালিক যারা চালান, ওখানে শ্রমিক রাজনীতির মধ্যে অশুভ প্রভাব বিস্তার করার কিছু লোক আছে, আবার ওই কারখানাগুলোতে চাঁদাবাজি করার কিছু লোক আছে। তো সুতরাং যারা কারখানা করছেন তাদের কিন্তু এক ধরনের চয়েস আছে এবং তারাও কিন্তু এগুলো বিবেচনায় রাখে। তবে আমি আর একটা পজিটিভ দিক বলবো, যারাই নির্বাচিত হন, গাজীপুর সিটি কর্পোরেশনের এনর্মাস পটেনশিয়াল ডেভেলপমেন্টের, এখানে অর্থের কোনো অভাব হওয়ার কথা নয়। কারণ হচ্ছে এখন সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলো আইনগতভাবে এম্পাওয়ার্ড, আইনগতভাবে তারা সম্পূর্ণভাবে এটা করতে পারেন। সেটা হচ্ছে তারা জয়েন্ট ভেঞ্চারে অনেক প্রজেক্ট করতে পারেন। এই যে একটা শিল্প কারখানা হয়েছে, রাস্তাটা করার সময়, সেই শিল্প কারখানার লিঙ্ক রোডটা করার সময় তারা ওই শিল্প কারখানার সাথে সিটি কর্পোরেশনের কিন্তু একটা যৌথ প্রয়াস হতে পারে। কারণ আপনি শিল্প করেছেন ওখানে, আপনি লোকজন যাতায়াতের প্রশ্ন আছে ওখানে, আপনার গাড়িগুলো যাতায়াতের প্রশ্ন আছে, সুতরাং ওয়াই নট ইউ আর কন্ট্রিবিউটিং ইন বিল্ডিং দ্য রোড। এরকম করে শ্রমিকের জন্য বস্তি করাবো আমি, শ্রমিকের আবাসন এলাকা করব, ঠিক আছে, সিটি কর্পোরেশন জায়গা জমির বন্দোবস্ত করবে, আপনি টাকা দিবেন। এইভাবে ইন্ডাস্ট্রিগুলোর সাথে, 1500 শিল্প কারখানার সাথে গাজীপুর সিটি কর্পোরেশনের কিন্তু একটা এক ধরনের একটা সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার একটা কিন্তু এরকম কিন্তু কারো না সুযোগ আছে। এবং এইরকমের কোনো ম্যানিফেস্টোর মধ্যে কারো আমি রিফ্লেকশনটা দেখিনি, তারা সবাই আমি করে দেবো এই কথা বলছেন। আমি করে দেবো এটা সম্ভব না। এটা যে শিল্প কারখানা যারা চালাচ্ছেন তাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে, সুতরাং সিটি কর্পোরেশন তাদের সাথে কিন্তু সহযোগিতা করে এই কাজটা কিন্তু যত সহজে করতে পারবেন, এমনিতে আমি করব এটাতে এত সম্ভব না। সুতরাং এই বাস্তবতার দিকগুলো দেখতে হবে। সেই দিক থেকে বলবো আমি, গাজীপুর সিটি কর্পোরেশনের কিন্তু অনেক সম্ভাবনা আছে, অনেক পটেনশিয়াল আছে। এটা গ্রোয়িং শিল্প এলাকা, এটা গ্রোয়িং শিল্প এলাকা, শিল্পগুলো ঢাকা থেকে ওইদিকে স্থানান্তরিত হওয়ার পথে অনেকগুলো, এবং সরকারও চায় এটা ঢাকা থেকে অনেকগুলো কারখানা স্থানান্তরিত হয়ে ওইদিকে যাক। এবং এই সুযোগটা গ্রহণ করলে সিটি কর্পোরেশনের রেভিনিউ জেনারেশনের ক্ষেত্রে এটা বিপ্লব হয়ে যেতে পারে। আসলে গাজীপুর সিটি কর্পোরেশনের যে অবস্থা, এখানে স্থানীয় সরকার শক্তিশালীকরণ বা বিকেন্দ্রীকরণ যে কথাই বলে না কেন, সেখানে নাগরিক সেবা আসলে নিশ্চিত করতে আর কী করা প্রয়োজন? দেখুন, এখানে দায়বদ্ধতার যে ব্যাপারটি,
সেটি আসলে নিশ্চিত করাটা জরুরি। শুধুমাত্র লিপ সার্ভিস দিয়ে অথবা এই মেয়াদ পাঁচ বছর পরে সেই সময়ে যখন সন্নিকটে সেই সময় বিষয়গুলো নিয়ে নড়াচড়া না করে কন্টিনিউয়াসলি হ্যামারিংয়ের যে ব্যবস্থাটি, মনে করিয়ে দেওয়ার যে ব্যাপারটি, সেটি জারি রাখতে হবে। এবং এই ব্যাপারে নাগরিক সমাজের একটা বিরাট ভূমিকা কিন্তু আছে। নাগরিক সমাজকে প্রকৃত অর্থেই স্থানীয় আপনার তৃণমূলের সঙ্গে সংযুক্ত থাকতে হবে এবং স্থানীয় নাগরিক সমাজ গড়ে তুলতে হবে। আসলে সেই নাগরিক সমাজ এখানে বড় একটি সংখ্যা, ভোট ব্যাংক যাদেরকে বলা হয়, তারা শ্রমিক শ্রেণী, বাইরের জেলার নাগরিক, তারা এখানে কর্মক্ষেত্রে তারা ভোটার হয়েছেন, ভাসমান ভোটারের সংখ্যাও কিন্তু অনেক। সেই ক্ষেত্রে এই নাগরিক সমাজ কীভাবে গড়ে উঠতে পারে? এটি ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করতে পারে আমাদের সনাতন অর্থে এনজিও হিসেবে যারা রেজিস্টার সেই সংগঠনগুলো, সিবিও, কমিউনিটি বেসড অর্গানাইজেশনগুলো, এবং আপনার সেই সাথে যে চিন্তা কেন্দ্রগুলো আছে তারাও কিন্তু এক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। যেখানে আমরা একটি পরিসংখ্যা দেখতে পারি যে মোট ভোটার আছে 11,37,736 জন, এর মধ্যে কিন্তু 4 লাখের কাছাকাছি প্রায় শ্রমিক ভোটার এবং নতুন ভোটারও যুক্ত হয়েছে প্রায় 1.5 লাখের মতো। তো সব মিলে যে অবস্থা নগরীর, যে ময়লার স্তূপ, ড্রেনেজ ব্যবস্থা নাজুক অবস্থা, পয় নিষ্কাশন ব্যবস্থা নেই, রাস্তাঘাটের মাত্র ড্রেনেজ মাত্র 329.53 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা আছে মাত্র 310 কিলোমিটার। তো এই ক্ষেত্রে উত্তরণের পথ আসলে কোনখানে? উত্তরণের পথ খুঁজে নিতে হলে আসলে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি অ্যাপ্রোচ গ্রহণ করতে হবে এবং রিয়েলিস্টিক আপনার একটা মানে পরিষেবা প্রদানের জন্য উপযোগী ভৌত কাঠামো গড়ে তোলবার ক্ষেত্রে আপনার রিসোর্স অ্যালোকেট করতে হবে এবং সেটা যথাসময়ে রিয়েলাইজ করতে হবে এবং আপনার যত দ্রুত সম্ভব জাম্প স্টার্ট পদ্ধতিতে গিয়ে অনেকটা সামরিক কায়দায় এটা বাস্তবায়ন করতে হবে। আসলে সিটি মেয়র যারা দায়িত্ব পালন করেছে, একজনই মাত্র দায়িত্ব পালন করেছেন, তার দীর্ঘ সময় থেকে সে দায়িত্বের বাইরে, আসলে সিটি মেয়রের এই ক্ষেত্রে কী করণীয় আছে? আমি আবার একই এবং সেই সেটা পাঁচ বছর মেয়রের দায়িত্ব, আমি এটা মনে করি পাঁচ বছর সময়টা কি আপনি খুব বড় সময় মনে করেন? আমি ওই জায়গাতেই বারবার আপত্তি করছি, সিটি মেয়রকে সব দায়িত্ব দিয়ে বাকি সবাই হাত দুগুলো ফেলবো এটা হবে না। কাউন্সিল, সিটি কাউন্সিলটাকে মেয়র সাহেব তার কনফিডেন্সে নিচ্ছেন কিনা, আর এই কাউন্সিলটাকে জনগণ, এলাকার জনগণ তারা কনফিডেন্সে নিচ্ছে কিনা, এটা খুব ইম্পর্ট্যান্ট। মেয়র একা করলে এটা ডেভেলপমেন্ট হবে না। ওখানে যারা নাগরিক সমাজ বলতে, আমি শুধুমাত্র আমাদের মধ্যে যারা কথা বলে তারা না, এই যে ওখানে যে কাজ করে ইন্ডাস্ট্রি করছেন তারা নাগরিক সমাজের অংশ, তাদেরকে নিয়ে একটা টেকনোলজি বেসড ডেভেলপমেন্ট কীভাবে করবেন এগুলো গাজীপুরের যথেষ্ট সম্ভাবনা আছে। এটা অন্য একটা সিটি কর্পোরেশন নাই, এটা হয়তো এখনও ময়মনসিংহের হয়নি, কিন্তু গাজীপুরে এটা আছে। গাজীপুরে 3টা বিশ্ববিদ্যালয় বড় ডুয়েট আছে, এখানে ডুয়েটের সমস্ত এক্সপার্টাইজগুলো আছে। ডুয়েটের এক্সপার্টাইজগুলো ইউজ করুন আপনি প্ল্যান করার জন্য, ফিজিক্যাল প্ল্যান করার জন্য ইউজ করুন, পরিবেশ পরিকল্পনার জন্য তাদেরকে ব্যবহার করুন গাজীপুরের। এটা এই সম্ভাবনাগুলো কিন্তু গাজীপুরে আছে, এগুলোকে হার্নেস করতে হবে, জানতে হবে কার কাছে কী পাবো আমি। ডক্টর তোফায়েল আহমেদ এবং ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন যেমন নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না, তেমনি সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলের পক্ষেও রাতারাতি নগরের আমূল পরিবর্তন সম্ভব নয়। প্রয়োজন সরকারের সদিচ্ছাসহ সবার সম্মিলিত প্রচেষ্টা। তাই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনও উন্নয়নের স্রোতে ফিরবে, এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।